সবাইকে আবার ওই ভিডিওতে স্বাগতম আজকে আমরা সিরিজ এবং সমান্তরাল বর্তনী কীভাবে সমাধান করতে হয় সেটা শিখবো এই যে দেখো এই দুইটা বর্তন আমি এখানে পাশাপাশি নিয়ে আসছি এই দুইটাই তুমি টেস্ট পেপারে পাবা এই বর্তন আসছে তোমার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজে টেস্ট পেপার আসছে এটা তোমরা টেস্ট পরীক্ষা আসছিলো এবং সেই সাথে বিএফ শাহিন কলেজেও প্রায় সেম কাছাকাছি একটা কোশ্চেন আসছিল এইটা পারলে তুমি ওইটাও পারবা মানে এটা তার একটু জটিল আর এটা হচ্ছে যে এটা দু তিনটা কলেজে আসছে এবং অন্যান্য কলে মানে এটা বোর্ড কোশ্চেনও মাঝে মাঝে দেয় ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবা এবং এটা অ্যাডমিশন টেস্টেও কাজে লাগে ঠিক আছে তো এই দুইটা বর্তনী আমরা সমাধান করবো এবং সেই সাথে সিরিজ এবং সমান্তরাল বর্তনী আজকে একদম ব্যবচ্ছেদ হবে মানে হচ্ছে যে পোস্টমর্টেম হবে ঠিক আছে তো আসলে আগে 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 আমরা বুঝিনি যে সিরিজ বর্তনী কি সমান্তরাল বর্তনী কি তাহলে এই দুইটাতে আমরা হাত দিতে সহজ হবে আমাদের জন্য মানে এই দুইটার কাজ করতে আর কি তো সিরিজ বর্তনী হচ্ছে যে মনে করো যে একটা রোদ এটা একটা রোদ এটার একটা হাত এটা একটা হাত ঠিক আছে আরেকটা রোদ হচ্ছে এটা ঠিক আছে আমি দুইটা দিয়ে আগে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে এখন দুইটা রোদের যদি বা তিনটে রোদও হতে পারে যদি এক হাত কানেক্টেড থাকে এক হাত একটা হাত কানেক্টেড হবে আর একটা হাত অন্য জায়গায় থাকবে সেটা ব্যাটারিতে থাকতে পারে ব্যাটারিতে থাকতে পারে তখন এটা হচ্ছে সিরিজ এক হাত কানেক্টেড হবে আর এক হাত কোথায় কানেকশন হয়েছে আমার জানার দরকার নাই দুই হাত সরাসরি কানেক্টেড হবে না এক হাত যদি কানেক্টেড হয় তাহলে হচ্ছে সিরিজ আর যদি কোনো কারণে দুই হাতই কানেক্টেড হয়ে যায় দুই হাতই যদি কানেক্টেড হয়ে যায় তাহলে হচ্ছে প্যারালাল দুই হাত কানেক্টেড হলে প্যারালাল এখন এই দুই হাতের সাথে মনে করো তুমি এখান দিয়ে একটা ব্যাটারি দিলে আর কি এখানে একটা ব্যাটারি দিলে তখন এটা হচ্ছে প্যারালাল এটা হচ্ছে প্যারালাল ঠিক আছে তাহলে মূল কাহিনী হচ্ছে যে যদি এক হাত কানেক্টেড হয় তাহলে হচ্ছে সিরিজ দুই হাত কানেক্টেড হলে প্যারালাল এখন যদি তিনটা তিনটা রোদ নিয়ে আমি মনে করো যে এক হাত কানেক্টেড করলাম আমি আরেকটা রোদ নিলাম আরেকটা রোদ নিয়ে মনে করো এখান দিয়ে দিলাম আমি এদেরও দেখো এক হাত হাত এক কানেক্টেড আর এক হাত কিন্তু কানেক্টেড কানেক্টেড না আর এক হাত যদি না হয় তাহলে তারা আবারও সিরিজ এখন অনেকে মনে করে যে সিরিজ মানে পাশাপাশি থাকে এভাবে থাকে ধারণাটাই ভুল মূল কনসেপ্ট হচ্ছে যে যদি এক হাত সরাসরি কানেক্টেড থাকে তিনজন মানে একজনের সাথে মনে করো আমরা যে ছোটবেলায় স্কুলে থাকতে ওই যে এক হাত ধরে ধরে বন্ধুরা পাশাপাশি দাঁড়াতাম না ওটা হচ্ছে সিরিজ আর যদি দুই হাত ধরে ধরে দাঁড়ায় মানে একজনে তুমি তোমার বান্ধবীর বা বন্ধু দুই হাত ধরে দাঁড়াইছ তাহলে হচ্ছে প্যারালাল ঠিক আছে এখন এখানে যদি দেখো এই যে এই দুই হাত যদি সবার দুই হাত যদি কানেক্টেড করে দিই এটা প্যারালাল ঠিক আছে কিন্তু কানেকশন যদি না থাকে তাহলে সিরিজ এখন কিন্তু সিরিজ ঠিক আছে এখন এই এটা মনে করো যে অন্য কোথাও গিয়ে ব্যাটারিতে থেকে যুক্ত হবে এই হাতগুলো অন্য কোথাও গিয়ে ব্যাটারিতে গিয়ে যুক্ত হবে ঠিক আছে এখন মনে করো যে আমি আরও যদি দেখাই কয়েকটা তাহলে বুঝতে তোমার সুবিধা হবে মনে করো যে এই যে এইভাবে থাকে এভাবে থাকলে আসলে এক হাত কানেক্টেড এই যে এখানে এইখানে এসে এটার এক হাত আর এটার এক হাত কানেক্টেড হয়েছে এই জন্য এটা সিরিজ ঠিক আছে আবার মনে করো এই যে এইভাবে আছে তাহলে এখানে এটার সাথে এটার এক হাত কানেক্টেড হয়েছে এই জন্য এই দুইটা এই তিনটা একসাথে সিরিজ আছে এখন এই তিনটার সাথে মনে করো যে আমি এই এই তিনটার এখন এই তিনটে যখন একসাথে হয়ে গেছে তখন তাদের হাত এটা আসলে এই এই তিনজনের একসাথে হাত এই তিনজনকে যদি আমি একসাথে একটা বক্সে আবদ্ধ করে দিই এই তিনজনের দুই হাত আসলে এটা ঠিক আছে এখন এই এটার সাথে যদি তুমি এই এটার সাথে মনে করো এখানে একটা রোদ আছে এখানে একটা রোদ আছে ঠিক আছে এই রোদের দুই হাতের সাথে যদি এই এদের এদের যে মোট হাত দুইটা বাইরেছে বাইরে এই দুই হাত যদি তুমি যুক্ত করে দাও ঠিক আছে তখন এই এটার সাথে এই তিনজন প্যারালালে আছে এই তিনজন নিজেরা নিজেরা সিরিজে কিন্তু এই তিনজনের যে রেজাল্ট বা ফলাফল সেটা এটার সাথে প্যারালালে আছে আশা করি বুঝে গেছে ঠিক আছে কারণ এটা দুই হাতের সাথে এদের দুই হাত সরাসরি যুক্ত হয়ে গেছে এই যে সরাসরি যুক্ত সরাসরি যুক্ত ঠিক আছে এখন খেয়াল করো যদি সরাসরি যুক্ত না হয় মনে করো যে সরাসরি যুক্ত হলো না এভাবে এখানে এসে ব্যাটারিতে যুক্ত হলো এখন কিন্তু এদের এক হাত এটার সাথে যুক্ত নাই ব্যাটারিতে যুক্ত যদি ব্যাটারিতে যুক্ত হয় তাহলে প্যারাল পড়া যাবে না তখন সে সিরিজ অর্থাৎ এদের সাথে এটা সিরিজে আছে কেন সিরিজে আছে কারণ এর এক হাত যুক্ত হয়েছে আর এক হাত ব্যাটারিতে যুক্ত হয়েছে তো মূলত যদি বুঝার ওয়েতে আমি বলে দিচ্ছি যদি এক হাত যুক্ত হয় সরাসরি দেখা যায় তাহলে যে সিরিজ আর এক হাত যদি দেখা না যায় বা বুঝে না যায় বা অন্য কোথাও চলে যায় ব্যাটারিতে যায় বা ইভেন অন্য একটা সার্কিটেও চলে যেতে পারে তাহলে সে তারা হচ্ছে সিরিজ আর যদি দুইটা হাত সরাসরি যুক্ত আছে এটা তুমি চেক করে নিবে যে দুইটি হাত সরাসরি যুক্ত আছে কিনা যদি দুইটা হাত সরাসরি যুক্ত থাকে তারা হচ্ছে প্যারালাল এখন মনে করো এখানে এই যে আমি যদি দুইটি হাত সরাসরি যুক্ত করে দিই বা আরও একটা নিয়ে আরও একটা হাত সরাসরি যুক্ত করে দেই তাহলে এই দুইটা প্যারালালে আছে আবার এই দুইটা প্যারালালে তো আছে এই এদের যে রেজাল্ট সেটাও এদের এই দুইটার সাথে প্যারালালে আছে তাহলে আশা করি বুঝে গেছে প্যারালাল কি এই যে দেখো এই যে এটার দুই হাত এটার দুই হাত এটার দুই হাতের সাথে যুক্ত এটার দুই হাতের সাথে আবার এদের যে রেজাল্ট সেটার দুই হাত সেটার দুই হাত এদের দুই সাথে সরাসরি যুক্ত এই জন্য হচ্ছে যে এর হচ্ছে প্যারাল এগুলো আসলে তার এই তারগুলো তুমি কীভাবে তুমি তারগুলো আঁকা বাঁকা করে আঁকলে কোনো সমস্যা নেই তোমরা অনেকে মনে করো যে তারগুলো সোজা আঁকতে হয় না তারগুলা বাস্তবে তো আঁকা বাঁকা থাকে যখন পথে ঘাটে তার পরে থাকে তখন তো আঁকা বাঁকাই থাকে মনে করো এই যে এটা হচ্ছে একটা তার এটা হচ্ছে একটা তার এখানে একটা লাইট আছে এর এখানে একটা লাইট আছে আমি তারটাকে আর একটু এই যে মনে করি এই হচ্ছে ও এখন এখানে আর একটা লাইট লাইট মানে আসলে রোদ বা ফ্যান ঠিক আছে আমরা বাসা বাড়িতে যেগুলো বের করি এইভাবে একটা আছে এখন এই যে এটা হচ্ছে হাত আসলে এই হাতের সাথে হাত যখন তুমি সরাসরি যুক্ত করে দিবে তখন হচ্ছে প্যারালাল আশা করি ক্লিয়ার ঠিক আছে এবার আমরা প্যারালাল সিরিজ যদি বুঝে যাই আমরা বাকিটা বুঝতে সহজ হবে এই সার্কিটগুলো থেকে যা সাধারণত যেটা বলে যে ব্যাটারি থেকে যে আয় বের হচ্ছে কারেন্ট আয় বের করতে বলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে আই বের করতে বলে এই আইটা ব্যাটারি থেকে আইটা বের হচ্ছে সেই আয়টা যদি তোমাকে বের করতে বলে তাহলে এই বর্তনীগুলোর মাস্ট তোমাকে তুল্য রোধ বা মোট রোধ বের করা লাগবে তুল্য রোধ বা মোট রোধ বের করা লাগবে এখন তাহলে আমরা তুল্য রোধ বের করতে হলে আগে ওই সিরিজ প্যারাল বুঝতে হবে তারপরে গিয়ে তুল্য রোধ বের করতে হবে তাহলে এই যে এই আয়টা বের করতে পারলে এই শাখাগুলোর কোথায় এইগুলোতে আবার এই যে এখান দিয়ে আবার ভিন্ন পরিমাণে কারণ যাবে ঠিক আছে তো আবার এখান দিয়ে ভিন্ন পরিমাণে কারেন্ট যাবে এখান দিয়ে আর একটা কারেন্ট যাবে সেগুলো তুমি বের করতে পারবা যদি এই আইটা জানা থাকে কারণ এটার উপর ডিপেন্ড করবে এখানকার আয়গুলো কত হবে আবার এখানের ভোল্টেজও বের করতে বলতে পারে মনে করো এই যে এই জায়গার ভোল্টেজ বের করতে পারে বের করতে বলতে পারে এই জায়গার যদি ভোল্টেজ বের করতে বলে তাহলে তোমাকে আয়ের মান জানাই লাগবে মানে এই আইটার মান জানা ছাড়া তুমি এই শাখা প্রশাখাগুলোতে ভোল্টেজ কত শাখা প্রশাখাগুলোতে কারেন্ট কত সেটা তুমি জানতে পারবা না তাহলে তোমাকে যেটা করতে হবে যে আয়টা আগে বের করতে হবে আয় বের করতে হলে তুল্য রোধ বের করতে হবে এখন আমরা তুল্য রোদ বের করতে হলে ওই সিরিজ প্যারালাল জানা লাগবে এবার আমরা মনে করি এটা তুল্য রোদ আগে বের করি ঠিক আছে তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে খেয়াল করো ভালো করে খেয়াল করো আমরা উপরের সার্কিটটার তুল্য রোধ বের করবো তোমরা ওইটার দিকে তাকাও এটার দিকে তাকানোর দরকার নাই। এখন খেয়াল করো এইখানে যে ব্যাটারি আছে তোমরা প্রথমে যেটা করবা ব্যাটারির জেনারেলি অপোজিট সাইড থেকে ধরতে হয় মানে ব্যাটারি যেখানে যুক্ত তার অপোজিট থেকে সাইড থেকে ধরলে তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে তাহলে এখান থেকে ধরলাম দেখো তো উপরের যেই আর সিক্স একটা রোদ আছে এটা হচ্ছে আর সিক্স এই রোডটা হচ্ছে আট ওহোম আর সিক্স বলার দরকার না এটা আট ওহমই বলো এটা আট ওহম এটা হচ্ছে চার ওহোম এটা হচ্ছে ছয় ওহোম এই তিনটে রোদের দিকে আমরা আগে তাকাই খেয়াল করো তো এই রোডটা দেখো তো এই রোদের এক হাত হচ্ছে এখানে এই যে একটা হাত এখানে আসছে আর এক হাত হাত এখান থেকে এখান থেকে ঘুরে এসে এখানে এসে মিলিত হয়েছে তাহলে দেখো এখানে এসে যখন মিলিত হয়েছে সেখানে কিন্তু আরেকটা রোদ আছে এই যে এটা ফোর দেখো এই এইট ওহম রোডটা ফোর ওহম রোদের দুই হাতের সাথে সরাসরি কানেক্টেড এ দেখো এখানে এক হাত কানেক্টেড এখানে এক হাত কানেক্টেড ওই ফোরেরও একই অবস্থা দুই হাত সরাসরি কানেক্টেড তাহলে আটের সাথে চার যে রোদ এই দুইজন প্যারালি আছে কেন প্যারালালি আছে কারণ সরাসরি দুই হাত যুক্ত এবার খেয়াল করো এই দুজনের সাথে আবার এই যে এখানে যে ছয় ওহম রোদ আছে তারও দুই হাত সরাসরি যুক্ত দেখো খেয়াল করো তো এই যে এখান দিয়ে গিয়ে এখানে গেছে আর কি হাতটা ঠিক আছে তাহলে দেখো তো এই বিন্দুতে এই দুইটা বিন্দুতে ছয় ওহম চার ওহোম এবং আট ওহম যে তিনটা রোদ এই তিনটা রোদের তিনটে হাতি মানে তিনজনেরই হাতগুলো এই বিন্দুতে এসে একসাথে মিলে গেছে তো যেহেতু সরাসরি এদের হাতগুলো এই বিন্দুগুলোতে কানেক্টেড তাহলে এই তিনজন আসলে পরস্পরের সাথে প্যারালে আছে এখন এই তিনজনের প্যারাল করলে তুমি নিশ্চয়ই একটা রেজাল্ট পাবা কেমনে প্যারাল করতে তোমরা জানো যে ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই মনে করো এই ওয়ান বাই ডিরেক্ট এট লিখে দিচ্ছি আমি ওয়ান বাই এইট যোগ ওয়ান বাই ফোর যোগ ওয়ান বাই সিক্স ঠিক আছে এটা করলে তুমি এখান থেকে একটা আরপি পাবা না মনে করো সেই আরপিটা হচ্ছে যে মনে করো থ্রি ফোর থ্রি পয়েন্ট ফোর ওহোম মনে করো আর কি ঠিক আছে তুমি বের করে দেখতে পারো কাছাকাছি কিছু একটা আসবে আমি যেটা লিখছি এটা কাছাকাছি কিছু একটা আসবে ঠিক আছে এখন এই আরপিটা হচ্ছে এই তিনজনের যে মোট তুল্য রোধ সেটা এটা তাহলে তিনজন মিলে এটা হয় আসলে তিনজনের যোগফল আসলে এটা তাহলে তুমি যেটা করতে পারো এই তিনজনকে একসাথে মুছে দিয়ে মুছে দিয়ে সেটার জায়গায় এ আর পিটাকে লিখে দিতে পারো এখানে একটা রোদ দিয়ে দিতে পারো সেটাই হচ্ছে আরপি তিনজনকে একসাথে মুছে দিয়ে আমি কি করে দিলাম আরপি করে দিলাম অর্থাৎ এই তিনজন একসাথে এখানে আছে এখন এখন এই তিনজনের সাথে মানে আর পি এর সাথে এদের কীভাবে যু এরা কীভাবে যুক্ত আছে আমি সেটা বের করবো এই তিনজন এভাবে ছিল আর কি এভাবে ছিল এভাবে ছিল এভাবে ছিল তা আমি তিনজনকে একসাথে এখানে নিয়ে চলে আসছি মানে এদেরকে ওকে এখন খেয়াল করো এই যে এই তিনজন যে এখানে একসাথে আছে এটার সাথে এই যে বাকি যে তিনজন তারা কিভাবে যুক্ত আছে দেখো দেখো তো এটার আর ওয়ানের এক হাত আট সাথে যুক্ত আর এক হাত ব্যাটারিতে যুক্ত আর ওয়ানের এক হাত আট সাথে যুক্ত এই যে দুই ওহোমের এক হাত তিন ওহোমের সাথে যুক্ত কিন্তু আর এক হাত ব্যাটারিতে চলে আসছে আবার তিন ওহম যেটা অর্থাৎ আর টু যেটা এটা হচ্ছে আর টু আর টু যেটা সেটা হচ্ছে তিন দেখো এই ওহমটার এক হাত এই যে দেখো এই আর পি এর সাথে যুক্ত এইটার সাথে যুক্ত মানে এদের সাথে যুক্ত এই যে এখানে যে তিনজন ছিল সেই তিনজনের সাথে যুক্ত তাহলে আর টু এর এক হাত হচ্ছে তিনজনের সাথে যুক্ত আর এক হাত আর ওয়ানের সাথে যুক্ত তার মানে আর ওয়ান এবং আর টু সিরিজে আছে কেন সিরিজ কারণ আর ওয়ানের এক হাত এখানে চলে এসছে আর ওয়ানের এক হাত যেহেতু এখানে চলে আসছে দেখেই বুঝে নিতে হবে তাহলে আর ওয়ান এবং আর টু সিরিজ আছে আবার আর টু এর সাথে আরপি যেটা নতুন আমি নিছি এই যে এখানে যে ফলাফল পাইছি আমি আর পি সেটাও কিন্তু সিরিজে যুক্ত আছে কারণ আর পি এর এক হাতের সাথে আর টু এর এক হাত যুক্ত কারণ আর টু এর আর এক হাত আর ওয়ানের সাথে যুক্ত ঠিক আছে তাহলে এটা 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 সিরিজে আছে আবার এটাও কিন্তু সিরিজে আছে কেন দেখো তো এই যে এক হাত যুক্ত আর থ্রি এর এক হাত আর এর সাথে যুক্ত আর এক হাত ব্যাটারিতে যুক্ত তার মানে এই চারজন এখন একসাথে সবাই সিরিজে আছে ঠিক আছে তো সিরিজ মানে তো সবগুলো যোগ তাহলে তুমি লিখতে পারো যে আর ওয়ান যোগ আর টু যোগ আর পি যোগ আর থ্রি ঠিক আছে এটা করলে তুমি যেটা ভাব সেটাই এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন দশমিক ফোর এটা হচ্ছে ফোর তাহলে দুই যোগ তিন যোগ তিন দশমিক চার যোগ ফোর এখানে কাজ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কত পাঁচ নয় বারো দশমিক চারের মতো পাবা তুমি বারো দশমিক চার এটাই হচ্ছে যে তোমার বা মোট তুল্য রোধ ঠিক আছে তাহলে এবার তোমাকে যদি আই বের করতে বলে আই হচ্ছে যে আই হচ্ছে যে এক নম্বর জন্য পরিবর্তনের জন্য আই কুলটা হবে যে বি ডিভাইড বাই আর টি বি কত বি হচ্ছে এইট ওহম দেওয়া আছে এখানে এইট ভোল্টেজ সরি এইট ভোল্টেজ দেওয়া আছে এইট ডিভাইড বাই বারো দশমিক চার এটাই হচ্ছে আয় তাহলে আয় কীভাবে বের করতে হয় আশা করি বুঝে গেছো এবং সিরিজ এবং প্যারালাল সার্কিটগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা বুঝে গেছো এবার আমরা নিচেরটা করবো নিচেরটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে এখন খেয়াল করো নিচেরটাকে একটু বড় করে রাখা উচিত ছিল আসলে কারণ নিচেরটা একটু ঝামেলাপূর্ণ তারপর আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো খেয়াল করো এই যে এখানে চার ভোল্টেজ আছে এখান থেকে আয় পরিমাণ কারেন্ট বের হয়ে এই যে এখানে আসছে এখানে চার ওহম এখানে চার হম এখানে দুই হোম এখানে এক ওহম এখানে এক ওহম ভালো করে খেয়াল করো আগে এইটা বুঝো এইটা নিচেরটা নিচেরটা নিচেরটাতে একটু জটিলতা বেশি এখানে একটা তার আছে এক্সট্রাই জন্য ঠিক আছে এই দেখো এক ওহমের সাথে এখানে এক ওহম আসলে প্যারালালে আছে কারণ তাদের এক হাত যুক্ত এই জায়গাটাতে কিন্তু মাঝখানে একটা তার দিয়ে ঝামেলা করে দিছে তো মাঝখানে যদি এই খেয়াল করো ভালো করে খেয়াল করো এই যে এই কারেন্টটা এই কারেন্টটা এখান দিয়ে গিয়ে এখানে আসবে এখানে এসে কিছু কারণে এদিক দিয়ে যাবে আর কিছু কারেন্ট এটার মধ্যে দিয়ে যাবে এই লাইনটাতে যাবে তো এখান দিয়ে যে কারেন্টটা নিচের দিকে যাবে সেটা এখানে এসে এ তুমি খেয়াল করো এখানে আসার পরে কিছু কারণে এদিক দিয়ে যেতে চাইবে কিছু কারণে এদিক দিয়ে যেতে চাইবে তো এদিক দিয়ে যেহেতু রোদ আছে এদিক দিয়ে কম যাবে বাট এদিক দিয়ে যেহেতু রোদ নাই বেশি যাবে গিয়ে এখানে সে এসে সে দেখবে যে এদিক দিয়ে একটা তার আছে এই তারে কোনো রোদ নাই তখন কারেন্টটা কোনো রোদের মধ্যে দিয়ে না গিয়েই এই এই এদিক দিয়ে পাস হয়ে চলে যাবে অর্থাৎ রোদগুলোর মধ্য দিয়ে কারেন্ট যাবে না কেন যাবে না কারণ সে এক্সট্রা একটা শর্ট সার্কিট পাইছে এটাকে ইংরেজিতে বলে শর্ট সার্কিট ঠিক আছে তাহলে সেই সেই শর্ট শর্ট সার্কিট দিয়ে কারেন্টটা চলে যাবে অর্থাৎ এই দুইটা রোদ আসলে কাজে আসতেছে না তো মূলত হচ্ছে যে দুইটা রোদ বা দুইটা লোড যদি এভাবে প্যারালালে যুক্ত থাকে এবং তাদের মধ্যে যদি একটা শর্ট সার্কিট থাকে তাহলে এই দুইটা রোদের কোনো মান নাই এই দুইটা রোদের কাজ করবে না আলটিমেটলি কেন কাজ করবে না কারেন্টটা এ তখন এই এদিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে পাস করে চলে যাবে অর্থাৎ কারেন্ট কোনো রোদের মধ্যে দিয়ে যাবে না এই জন্য এই দুইটা রোদকে নেওয়া যাবে না তাহলে এখানে মূলত এই দুইটা রোদের কাজ জিরো হয়ে গেছে কাজ জিরো হয়ে এই যে বর্তনীটা কিন্তু কাজ করতেছে এই শর্ট সার্কিট বর্তনী কিন্তু কাজ করতেছে বর্তনী কাজ করতেছে কিন্তু রোদগুলো শুধু কাজ করবে না তাহলে এটা কিন্তু কোথায় আসছিলো বিএফ শাহিন কলেজ চট্টগ্রাম ঠিক আছে এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ আসছিলো কাছাকাছি ঠিক আছে দুইটাই কাছাকাছি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু এখানে তারটা কাজ করতেছে রোদগুলো কাজ করতেছে না আমি এই রোদগুলোকে সরিয়ে শুধু টাটটাকে রাখবো রাখলাম এবার দেখো এখন যেটা হচ্ছে এখন যে তুমি পাইছো এই শেপের অনেকগুলো প্রশ্ন অনেক জায়গায় তুমি আর চট্টগ্রাম বিএফ সাইন কলেজ আর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ জাস্ট একটু মডিফাই করে দিয়েছিল ওইটাকে এ ধরনের দেখো তুমি টেস্ট পেপার আরো কয়েকটা বাবা ঠিক আছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে এখানে কিভাবে এই যে একটা চার হোম একটা চার হোম একটা দুই হোম এই তিনটা রোদ এখানে কিভাবে কানেক্টেড আছে মানে এটা কি সিরিজ আছে এরা কি সিরিজ আছে নাকি প্যারালাল নাকি কিভাবে আছে ঠিক আছে খেয়াল করো তো এই রোদের এক হাত এই রোদের এক হাতের সাথে যুক্ত এই যে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এই হাতটা এখানে যুক্ত হয়ে গেছে ঠিক আছে আবার এই এই রোদের সাথে দুইটাই চার দুইটার সাথে এই দুইটার এক হাত আবার এখানেও যুক্ত তাহলে দেখো এই দুজনের এক হাত এখানে যুক্ত আর এক হাত এটার এক হাত এদিকে দিয়ে তার হয়ে এইখানে গিয়ে যুক্ত হয়েছে এখন এখান দিয়ে একটা যুক্ত আছে ঠিক আছে এটা ব্যাটারিতে যুক্ত আর কি মূলত কিন্তু মূলত তো রোদ দুইটা আর দুই হাতই যুক্ত এই যে এটার সাথে এখানে দুই হাত যুক্ত আর এখান দিয়ে এসে এখানে দুই হাত যুক্ত ঠিক আছে এটা যদি আমি একটু জুম করে বড় করে দেখাই তাহলে তোমার জন্য সুবিধা হবে এই এখন আমি এটাকে আবার জুম করে আঁকতেছি খেয়াল করো এই বর্তন এটাকে আমি বড় করে আঁকতেছি তাহলে এখান থেকে এখানে একটা আর হচ্ছে এখান থেকে এখান থেকে এখানে একটা এবার এখানে একটা হচ্ছে এটা হচ্ছে দুই ও হোম আরগুলো হচ্ছে চার হোম নিচে একটা ব্যাটারি আছে এই যে এবার খেয়াল করো এবার আমি বর্তন এটাকে বড় করে আসছি এবার তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে ওকে এখান দিয়ে আয় যাচ্ছে আই বের হচ্ছে সেই আইটো আমাকে বের করতে বলছে এটা হচ্ছে চার ভোল্টেজ ঠিক আছে আর এটা হচ্ছে হোম এটাও হচ্ছে হোম এই যে আমি যেটা বলছি যে এই ফোরও হোম দুইটার এক হাত এখানে যুক্ত আর এক হাত এই যে দেখো এক হাত এখান থেকে এসে এখানে যুক্ত মানে ফোর হোম দুইটাই প্যারালাল আছে দ্যাট মিনস এখন এই দুজন তো প্যারালালে বুঝে গেছি আমি তাহলে এই দুজনকে আলাদাভাবে সাজাই প্যারালাল দিয়ে দেখাই এই যে মূলত তাহলে তারা এভাবে আসে এভাবে আছে এখন এই দুজনের সাথে দুইটা কিভাবে আছে যে লাস্টে যে আর একটা আছে সেটা কিভাবে যুক্ত আছে খেয়াল করো এই দুজনের তো এই দুজনকে ফলাফল তো এটা আলটিমেটলি এই যে এই দুজনকে এখন আমি এখানে এখানে এই যে একটা আছে সুবিধা থেকে দেখাচ্ছি খেয়াল করো এইভাবে আছে এই যে প্যারালালে আছে ওকে প্যারালালে আছে এখন খেয়াল করো এই প্যারালালের সাথে এই প্যারালালের সাথে এক হাত এখানে যুক্ত আর এক হাত সরাসরি এখানে যুক্ত খেয়াল করো এই যে প্যারালালের সাথে তারটার সাথে এই তারটা এসে এক হাত ধরছে এর আর এখান দিয়ে এক হাত ধরা আছে তার মানে এটাও কিন্তু প্যারালে আছে কারণ এটার এক হাত এদের সাথে যুক্ত আর এক হাত সরাসরি দেখা যাচ্ছে যুক্ত যে দ্যাট মিনস ওইটাও প্যারালে আছে ওকে আশা করি বুঝা গেছে তাহলে এটা হচ্ছে ফোর এটাও ফোর এটা হচ্ছে টু আর এই প্যারালের সাথে ব্যাটারি যুক্ত আছে চার ও এর সরি চার ভোল্টেজের ব্যাটারি যুক্ত আছে ঠিক আছে এই তার মানে সার্কিট হচ্ছে মূলত এটা ওকে মানে এটাকে জটিল করে দিছে সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে ওকে তাহলে আমরা এই যে এই যে এইখানে তিনটা তিনটা রোদকে দেখা দিতে পারি ওকে তিনটা রোধ প্যারালে আছে ওকে এবার তোমাদের জন্য সুবিধা হয়ে গেছে এবার তোমরা জাস্ট মানে মোট ভোল্টেজটা বের করে নিবে তাহলে চার চার দুই তাহলে ওয়ান বাই চার যোগ ওয়ান বাই চার যোগ ওয়ান বাই দুই এটা হচ্ছে যে ওয়ান বাই আর পি ঠিক আছে এখানে কাজ করলে আর পি এর মান আর পি এর মান ওয়ান পয়েন্ট এইটের কাছাকাছি পাবা ওয়ান পয়েন্ট এইট ওহোমের কাছাকাছি তুমি পাবা কী বাবা সেটা তুমি ক্যালকুলেশন করে দেখো সমস্যা নাই এটা তো ক্যালকুলেশন করতে পারবা তুমি তাহলে আর এর মান এবার আর এর মান থেকে আমরা আই বের করতে পারবো তাহলে আই ইকুয়াল টু বি বাই আর বি বাই আর বি হচ্ছে যে ফোর আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কাছাকাছি কিছু একটা আসবে এখান থেকে তুমি আয়ার মান পেয়ে যাবা মনে করো আয়ার মান আসছে থ্রি থ্রি এমপিআর তাহলে এই বর্তনী তুমি যখন আয়ের মান পেয়ে গেছ তখন এই বর্তনীর অন্যান্য শাখাগুলোতে কারেন্ট কত ভোল্টেজ কত এগুলো ইজিলি বের করতে পারবা দ্যাট মিন্স মূল কাহিনী হচ্ছে যে বোঝা যে আসলে কিভাবে তোমরা সিরিজ এবং প্যারালাল বর্তনীগুলোর তুল্যরোধ বের করবা আগামীতে আমরা দুইটা বোর্ড কোশ্চেন সমাধান করব সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও তাহলে আমি সেই অনুসারে ভিডিও বানাবো যদি তোমাদের কোনো ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে মানে কোনো টপিক যদি না বুঝে থাকো সেটা বলে দাও সেই অনুসারে আমি ভিডিও বানাবো সবাই ভালো থাকো আল্লাহ টাটা